আসছে সামনে কুরবানির ঈদ, আর ঈদে যারা গরুর পায়া খাবেন ভাবছেন তাদের জন্য আজকের গরুর পায়ার পারফেক্ট রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের গরুর পায়ার পারফেক্ট রেসিপি। আজকে রান্না করব হচ্ছে গরুর পায়া, আর এই পায়াগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন এই পায়া কিন্তু অনেক পশম থাকে, লোম টোম থাকে, এগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, এখন এগুলো সিদ্ধ উঠিয়ে দেব। পায়া সিদ্ধ করার জন্য নিচ্ছি হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারে সিদ্ধ করতে ভালো হয়, মানে অল্প সময় হয়ে যায়, আর গ্যাসেরও সাশ্রয় হয়। আর যারা গ্রামে থাকেন তারা মাটির চুলায় দিয়ে মানে পায়াটা সিদ্ধ করে নিতে পারেন, ইতি বা কড়াইতে যাতেই হোক। আমরা তো যারা শহরে থাকি এই পায়া সিদ্ধ করতে অনেক টাইম লাগে, যার কারণে প্রেশার কুকার দেরি হচ্ছে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা নরমও হয়ে যায় আর খাতেও ভালো লাগে। এখন এই পায়ার ভিতরে দিব হচ্ছে আস্ত শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আস্ত রসুনের গুঁড়া, এখন দিব হচ্ছে লবণ, দিব হচ্ছে হলুদের গুঁড়া, এখন দিব হচ্ছে গরম মশলা, এখানে হচ্ছে এলাচ, দারচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ, আর হচ্ছে জয়ফল, জয়ত্রী, এগুলো এখন দিয়ে দেবো ভিতরে। এখন দিব হচ্ছে তেল, দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল, খুব বেশি তেল দেব না। আর পায়াটা সিদ্ধ হওয়ার জন্য দিব এখন পানি। এখন দিব হচ্ছে তেজপাতা, তেজপাতাটা দিয়ে এখন হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিছি, এখন চুলা অন করে দিব সিদ্ধ হওয়ার জন্য। গরুর পায়াটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি, দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দেব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজের ভিতরে দিব হচ্ছে এলাচ আর দারচিনি, আর এলাচের মুখগুলো আমি ভেঙে দিচ্ছি, এখন এটা দিয়ে দেবো। এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভেজে নিব, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার ভেজে নিয়ে এখন এটা দিব হচ্ছে মশলা, দিয়ে দিলাম ধনিয়া আর জিরা একসাথে বাটা, আদা বাটা, রসুন বাটা, এখন দিব হচ্ছে লবণ, দিব হচ্ছে হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে পানি, সামান্য পানি দেবো মশলাটা আর একটু কষানোর জন্য। মশলা কিন্তু খুব ভালো করে কষে ফেলবে, যত মশলা বেশি ভালো করে কষাবে ততই পায়াটা খেতে বেশি ভালো হবে, তাই অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নিবি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিব হচ্ছে পায়াগুলো। এই দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে, মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন হচ্ছে মশলাটা থেকে তেলটা একেবারে ছেড়ে দেবো। এখন পায়াগুলো দিয়ে দেবো, এখন ওই পায়াটা মশলার সাথে কষিয়ে নিব। পায়াটা কিন্তু একেবারে সিদ্ধ হয়েছে, দেখুন হাড়ের সাথে যে মাংসগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে ফুটে গেছে কয়েকটা, দেখুন। প্রেশার কুকারে হচ্ছে সিদ্ধ করে নিলে হচ্ছে ভালো হয়, পায়াটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় যখন তখন খাওয়া যায় রান্না করে। পায়াটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এর ভিতরে দেবো হচ্ছে একটু পানি, মানে এই পায়াটা হচ্ছে রুটিতে খাওয়া হবে, যার কারণে একটু জোল জোল করে রাখবো। আপনারা চাইলে এটা ঘন ঘন করেও খেতে পারেন। আর পানিটা দিতে হচ্ছে যে প্রেশার কুকারে পায়াটা সিদ্ধ করছিলাম ওতে দিয়ে পানি দিয়ে দিলাম। এখন এটা একটু ঢেকে দিব রান্নার জন্য, ঢাকনাটা তুলে নিব, দেখি পায়ের কী অবস্থা। পায়াটা রান্না হয়ে গেছে, এখন এই পায়াটায় একটা বাগার দিয়ে দিব। বাগারের জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিছি, এখন দিয়ে দিব হচ্ছে তেল, দিব হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিব হচ্ছে আস্ত জিরা, এখন এগুলো বসে নিব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে পায়ার ভিতরে দিয়ে দেবো, এটা দিয়ে দিলাম পায়ার ভিতরে। এখন এগুলো নেড়ে করে মিশিয়ে দিব।
এখন এরপর দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর হচ্ছে এলাচ দারচিনির গুঁড়া। ভাজা জিরা এলাচ আর দারচিনির গুঁড়া একসাথে গুঁড়া করে দিয়ে দিলাম। হয়ে গেছে পায়া রান্না, পুরো টক করে দিলাম। পায়া দিয়ে খাওয়ার জন্য কয়েকটা রুটি ভেজে নিলাম।